শীতের আড়মোড়া ভেঙে জেগে উঠতে শুরু করেছে প্রকৃতি। দক্ষিণ হাওয়া জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। কাঠকোট্টা গাছগুলো যেন কচি কচি পাতায় পাজর ফুলিয়ে হাসছে। দক্ষিণা সমীরণ লেগেছে ফুলবনে, ফুটতে শুরু করেছে কুড়ি, ভালোবাসা যেন উঠছে রঙিন প্রজাপতি হয়ে। ফাগুনের রঙিন ছোঁয়া প্রকৃতিকে প্রকৃতির কাছেই ফিরিয়ে দেবে এমন আশার কথাই জানালেন বিশিষ্টজনেরা। নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান তারা। এই ধরনের উৎসব যত বেশি করে আমরা আয়োজন করতে পারবো, এই প্রকৃতির উৎসবগুলো, আমাদের আদি শেকড়ের উৎসবগুলো আমাদের নতুন প্রজন্ম জানবে, নতুন প্রজন্ম যুক্ত হবে এগুলোর সাথে, এবং আমাদের আদি যে আমরা যে পরম্পরায় হাত ধরে চলেছি অতীত থেকে নিয়ে সামনের দিকে ঐতিহ্য, সে ঐতিহ্য দিকে এগিয়ে যেতে পারবো। ঋতুরাজের আগমনে খুলে গেছে দক্ষিণা দুয়ার, ফুলে ফুলে আছে মৌমাছির গুঞ্জন। তাই তো ফাগুন আর ভালোবাসা দিবসকে বরণ করতে প্রস্তুত রাজধানীতে বসবাসকারী প্রকৃতি প্রেমী আর ভালোবাসা পিয়াসী তরুণ তরুণীরা। বসন্তের আবির্ভাব হচ্ছে, আমরা নতুন ঋতুকে নতুন ভাবে বরণ করে নিচ্ছি। তো এই ঋতুতে স্বাস্থ্যে ভালো লাগে, বের হই একটু। এদিকে ঋতুরাজকে বরণ করে নিতে আগে থেকেই চলছে নানা আয়োজন। পহেলা ফাগুন ও ভালোবাসা দিবস একই দিনে হওয়ায় ফুলের চাহিদা বেড়েছে। ঝড়াজীর্ণতাকে পিছনে ফেলে আমরা আসলে বসন্তটাকে বরণ করে নিতে চাচ্ছি, এই জন্যই ফুলের দোকানে আসা, যাতে হচ্ছে বসন্তটাকে আমরা সুন্দর করে বরণ করতে পারি। ফাল্গুনে আসলে সবকিছু নতুন করে আবার জীবন ফিরে পায়। দুটো অকেশন মিলে আমাদের এখানে আয়োজনও ভালো আছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।